হঠাৎ করে রুটিনের পরিবর্তন সকাল 11টার পরিবর্তে সকাল 10:30টা থেকে ক্লাস শুরু হবে বলে গত শুক্রবার নোটিশ জারি করা হয়েছে কিন্তু ওই সময় ক্লাস শুরু করা হলে প্রত্যন্ত এলাকা থেকে আসা ছাত্রছাত্রীদের সমস্যা তৈরি হবে এর আগেও দুই দিন নতুন রুটিনের ক্লাস বয়কট করা হয়েছিল তাতেও কোনো হেলদোল দেখা যায়নি কর্তৃপক্ষের তাই নতুন রুটিন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে কলেজ গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করলো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের ছাত্রছাত্রীরা গত 3.5 মাস থেকে ওই কলেজের অধ্যক্ষ এবং কলেজের শিক্ষক অশিক্ষক কর্মীদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে সেই সাথে অধ্যক্ষের পদত্যাগের দাবি ওঠায় কারণে কলেজটি খবরের শিরোনামে উঠে আসে এবার কলেজের রুটিন পরিবর্তন নিয়ে ছাত্র আন্দোলনে নতুন করে কলেজটির নাম আবার উঠে এলো কিন্তু প্রশ্ন উঠছে নতুন রুটিনে কলেজ অধ্যক্ষের কোনো স্বাক্ষর নেই তাহলে বিনা অনুমতিতে ওই রুটিন বাস্তবায়িত হলো কিভাবে ওই বিষয়ে কলেজ অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকারের বক্তব্য তিনি কোনো রুটিন ইস্যু করেননি কে বা কারা সমান্তরাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে তার কথা শোনা হচ্ছে না বলেই উল্লেখ করেন তিনি যেহেতু নতুন রুটিনে ক্লাস শুরু করার সময় দেওয়া হয়েছে সকাল 10:30 সেই কারণে ছাত্রছাত্রীরা 10টায় কলেজের দুটি গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন এদিন কলেজের ছাত্রছাত্রীরা বলেন গত সপ্তাহে হঠাৎ করে একটি নতুন রুটিন প্রকাশ পায় আর সেখানে কলেজের ক্লাস শুরু করার সময় দেওয়া হয়েছে সকাল 10:30 কিন্তু সমস্যা হচ্ছে এই কলেজে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ধূপগুড়ি শালবাড়ি গাজলডোবা সহ দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসেন শুধু তাই নয় সব জায়গা থেকে যাতায়াতের সঠিক সুবিধাও নেই এবার 10:30টায় ক্লাস ধরতে হলে সেই ছাত্র বা ছাত্রীকে সকাল 7টায় বাড়ি থেকে বের হতে হবে আবার বিকেল 5টায় কলেজ ছুটি হলে তাদের 2 ঘন্টা বাসে চেপে যেতে হবে তাহলে কি ছাত্র বা ছাত্রীটি বাড়িতে পড়াশুনো করবে না পড়াশুনো করবে তাহলে কখন তাহলে যে রুটিন ছাত্রছাত্রীর বিপক্ষে যাচ্ছে তা বাতিলের দাবি করা হয়েছে এ বিষয়ে কি জানাচ্ছেন কলেজের ছাত্র স্নেহাশিস চৌধুরী শুনব সন্দীপ অটো লাইন হিরো ধামাকা অফার হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3,000 টাকার ছাড় গ্লামার হ্যালোজেনের উপর পান 2,000 টাকা ছাড় তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা অফার সীমিত সময়ের জন্য শর্তাবলী প্রযোজ্য সন্দীপ অটো লাইন পিএন রোড কোচবিহার কন্ট্যাক্ট 9832077848 আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে যে আমাদের কিছু দাবি দাওয়া আছে কলেজ কর্তৃপক্ষের কাছে সেই দাবি দাওয়াটা হলো যে বিগত 2-3 দিন আগে একটা রুটিন পেশ করা হয় সেই রুটিনে লেখা আছে যে 10:30টাতে ক্লাস করতে হবে আমাদের অনেক ছাত্রছাত্রী কেউ গজলডোবা কেউ ময়নাগুড়ি একজন সে ময়নাগুড়ি একজন পিছনে আছে কেউ কি বলে হচ্ছে হলদিবাড়ি যদি আপনারাই ধরেন যদি কেউ 10:30টায় ক্লাস করে একজন আসে গজলডোবার থেকে আসে 11টার সময় আসে সে যদি যদি সে আগেই বার তার তো আসে ক্লাসটা শেষ প্রিন্সিপালের সই না কথা অন্তত আমাদেরকে বলতে পারতো যে এটা রুটিন করা হচ্ছে তাহলে আমরা 10:30 গিয়ে কথা বলতে পারতো তাই আজকে আমরা মঙ্গলবারে আমরা কলেজ বন্ধ করে শিখে দিই যতক্ষণ রুটিন ঠিক করা হবে ততক্ষণ আমরা কলেজে গেট থেকে উঠবো এ বিষয়ে কি বক্তব্য কলেজ অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকারের শুনব কিন্তু আমি কোনো রুটিন ইস্যু করিনি কে বা কাহারা রুটিন ইস্যু করছে প্যারাল অ্যাডমিশন চালাচ্ছে কলেজে এটা আমি বলতে পারবো না দ্যাট ইজ আনফেয়ার আপনি কলেজের প্রিন্সিপাল কলেজে প্যারাল অ্যাডমিশন প্রিন্সিপালকে মানছেই না দেখছেন তো প্রিন্সিপালকে মানছেই না প্যারাল অ্যাডমিশন চালানোর চেষ্টা করছে আমি যেই রুটিন দিয়েছিলাম সেই রুটিন আমার সই আছে রুটিন কে বা কারা 5টা অবধি বানিয়েছে 10:30টা অবধি বানিয়েছে তাদের ব্যাপার ছাত্ররা ধরবে কারা বানিয়েছে আরো আছে 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 আ